জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে মানে ব্রিটেনে এখন 17 লাখ মানুষ লং কোভিড এফেক্টেড। তো সেক্ষেত্রে এই লং কোভিডে যারা এফেক্টেড তাদের ক্ষেত্রে কি ধরনের লক্ষণগুলো দেখা যাচ্ছে, আর তারা আসলে কোন মুহূর্তে আসলে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, বা কি কি দেখা যাচ্ছে তাদের মধ্যে এখন? হ্যাঁ, লং কোভিডটা সাধারণত আমরা লং কোভিড তাকেই বলি যে 30 দিন ভালো হয়ে যাওয়ার একদম 30 দিনের পরের থেকে। হ্যাঁ, এখন কারো কারো দেখা যাচ্ছে যে 2 মাস পরে আসছে, কেউ 6 মাস পরে আসছে, কেউ আবার 1 বছর পরে আসছে। মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের ফোকাস করতে পারে না, ব্রেইন ফগ বলি যেটাকে আমরা, ব্রেইন ক্লাউড বলি বা ব্রেইন ফগ বলি, যে আগে যেভাবে কনসেন্ট্রেট করতে পারতো একটা কাজে সেইভাবে কনসেন্ট্রেট করতে পারে না, তার অবসাদ হচ্ছে। তারপরে তার অনেকের একটুতেই মাসেল পেইন হচ্ছে, কাজ করতে পারে না, ধরেন আগে যেভাবে দৌড়াতে পারতো সেভাবে ওইভাবে দৌড়াতে পারে না, আগে আগে যতটুকু ওজন ক্যারি করতে পারতো সেটা পারে না। কাজে যাদের লং কোভিড, আগে যাদের কোভিড হয়েছে এবং কোভিডের পরে যদি এই ধরনের সমস্যা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যদি কখনো কারো এই যে সিমটম বললাম এগুলো ছাড়া যদি কারো হঠাৎ করে পিপাসা পায় বেশি, বা বেশি করে টয়লেটে যেতে হয়, বা ওজন কমে যায়, এ ধরনের কিছু হলে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার।